চলতি ইরি বোরো মৌসুমে অনুকূল আবহাওয়া এবং পোকার আক্রমণ না হয় বাম্পার ফলনে খুশি নওগাঁর কৃষকরা। কিন্তু বাড়তি মজুরি দিয়েও মিলছে না শ্রমিক, এতে ধান কাটা এবং মারাইয়ে বিড়ম্বনায় পড়তে হচ্ছে তাদের। তবে করোনা ভাইরাসের কারণে গণপরিবহন বন্ধ থাকলেও পুলিশের ব্যবস্থাপনায় বিভিন্ন জেলা থেকে আনা হচ্ছে শ্রমিকদের। নওগাঁ প্রতিনিধি আশরাফুল নয়নের প্রতিবেদন জানাচ্ছেন নাজিয়া ফিন্ড্রিয়া। শস্য ভান্ডার খ্যাত উত্তরাঞ্চলের জেলা নওগাঁ, দিগন্ত বিস্তৃত সোনালী মাঠ ভরা ফসলের মৌ মৌ গন্ধে মুখরিত চারিদিক। ফসলের মাঠে বাতাসে দোল খাচ্ছে ধানের শীষ। চলতি ইরি বোরো মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় ধানের বাম্পার ফলন হয়েছে। ইতোমধ্যে কাটা ও মারাইয়ে ব্যস্ত রয়েছেন চাষিরা। এমন দৃশ্য সদর উপজেলার সবচেয়ে বড় ফসলের মাঠ দিঘলির বিলে। বাম্পার ফলনে কৃষকের মুখে অনাবিল হাসি থাকলেও শ্রমিক সংকটে ধান কাটা ও মারাই নিয়ে দুশ্চিন্তায় আছেন চাষিরা। করোনা ভাইরাসের কারণে শ্রমিক সংকট দেখা দিয়েছে, বাড়তি টাকা মজুরি দিয়েও মিলছে না শ্রমিক। আমি 8 বিঘা মাটির যে ফলন পাচ্ছি, এরকম ফলন আমি 2-4-5 বছর আমি পাইনি। শ্রমিকের মোটামুটি 4,000 টাকা বিঘা নিচ্ছে, শ্রমিকের কাছে সবচেয়ে বেশি। প্রতি বছর এখানে 80 ধান কাটতে, এবারও আসছি, আমরা একসাথে 16 জন আছি। আসার পথে লকডাউনে পুলিশের সাথে দেখা হয়ে আপনারা পুলিশেরা সহযোগিতা করেছে, ওই জন্য আসতে পেরেছি। শ্রমিকদের স্বাস্থ্য পরীক্ষা করে স্বাস্থ্যবিধি মেনে ধান কাটা এলাকায় পাঠানো হচ্ছে বলে জানান জেলা পুলিশ সুপার। আমরা বিভিন্ন জেলার সাথে কথা বলেছি, তারা শ্রমিক পাঠাচ্ছে, তাদের জন্য আমাদের একটি কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। এই কন্ট্রোল রুমে আমরা মাধ্যমে তাদের রিসিভ করতেছি এবং তাদের স্বাস্থ্য পরীক্ষা হচ্ছে। জেলা প্রশাসনের কাছে শ্রমিকের চাহিদা পাঠানো হয়েছে বলে জানিয়েছেন কৃষি কর্মকর্তা। বাইরে থেকে যে শ্রমিক লাগবে সেটার পরিমাণ আমাদের 1,05,690 জন। এই পরিমাণ শ্রমিকের জন্য আমরা জেলা প্রশাসক মহোদয় বরাবরে আবেদন করব বা পত্র প্রেরণ করব এবং আমাদের জেলার এসপি মহোদয়কে আমরা অনুরোধ করব এই বিষয়ে সহযোগিতা করার জন্য। কৃষি বিভাগের তথ্য মতে জেলায় 1,80,625 হেক্টর জমিতে ইরি বোরো ধান রোপণের লক্ষ্যমাত্রা থাকলেও 1,87,760 হেক্টর জমিতে ধানের আবাদ হয়েছে। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। বাংলা টিভির প্রাইম নিউজ রাতের বাংলা, দুপুরে 3টার বাংলা, বিকাল 5টায় দেশ বাংলা, চট্টগ্রাম সংবাদ, প্রবাসীদের খবর নিয়ে বিশ্ব বাংলা। কিভাবে জানবো কোন খবর সত্য কোন খবর মিথ্যা? আবার আসবে সেই সময়ের ভাগ। রবি থেকে বৃহস্পতি নানা বিষয়, বাংলা টিভি লাইভ ক্যাফে। ছোট পর্দাটা আসলে অনেক কম বলা হয়ে গেছে। আচ্ছা, সবাইকে ওয়েলকাম করছি, গান তো আমাকে দেওয়া হবে না। ফোনো লাইভ, স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান, ইসলাম শিক্ষা ও নানা জিজ্ঞাসা নিয়ে সরাসরি অনুষ্ঠান শুধুমাত্র বাংলা টিভিতে।